হাটে গিয়ে শুনি বেড়াতে চলে গেছে নদী, ফিরবে সন্ধ্যায়। এমন এক দিনও কি ছিল যেদিন নদীর সঙ্গে দেখা হয়নি? সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত, ফিরে তো এলো না নদী। ঘাটকে জিজ্ঞেস করি, দেখেছো নদীকে? ঘাট ইশারায় বলে, খুঁজে দেখো ও নৌকা। নদীকে দেখেছো তুমি? একটু আগেও তো উজানে ছিল। ঘাটের কাছেই ভাঙা জাহাজ, শিল্প বর্জ্য, সিমেন্ট কারখানা, সবাই আছে যার যার মতো, কোথাও তো নদীটিকে দেখি না। বলল ডেকে বিষণ্ণ গাং শালিক, নদী ভীষণ অভিমানী, ভালোবাসা না পেলে নদীও মুখ ফেরায় অন্যদিকে। যার কবিতা পড়ছিলাম কবি শাহেদ কায়েসের, স্বনির্বাচিত কবিতা বেরিয়েছে কলকাতা এবং আগরতলা এবং ঢাকায় একযোগে এই বই বেরিয়েছে। শাহেদ ভাই কেমন আছেন? এটা দারুণ একটা ব্যাপার। থ্যাংক ইউ শিমুল, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শাহেদ ভাই, নিজের কবিতা প্রথমত বাছাই করে খুব কঠিন একটা কাজ। এই যে স্বনির্বাচিত কবিতা আপনার বেরোলো, আপনি কবিতাগুলো কিভাবে আসলে আপনার বইগুলো থেকে নির্বাচন করেছেন, কী কী প্যারামিটার আসলে এখানে আপনার মধ্যে কাজ করেছে সেটা জানতে চাই। একেবারে মানে সুনির্দিষ্ট করে বলাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ এখানে আমি স্বনির্বাচিত ঠিক আছে, পাশাপাশি আমাকে হেল্প করেছে কবি প্রদীপ মজুমদার, আমাদের আগরতলার কবি, এবং ঢাকায় কবি কবির হুমায়ুন, তো এবং কবি আলফ্রেড খোকন, এরা তিনজন আমাকে নানাভাবে হেল্প করেছে এটি এই কাজটি সমাধান করতে। এটা সত্য যে আমি করেছি, তারপরে আমাকে অনেক কবিতা বাদ দিতে হয়েছে এবং তাদের পরামর্শে যে আসলে এই কবিতাটি কম্পারেটিভলি তোমার দুর্বল কবিতা, বরং এটা না যাওয়াই ভালো। বাট আমার যেটা হয়েছে যে নিজের কবিতা তো এর প্রতি প্রত্যেকটা কবিতার প্রতি একটা আলাদা ভালো লাগা থাকে। হ্যাঁ, তার পিছনে অনেক ঘটনা আছে, অনেক প্রেম আছে, স্মৃতি আছে। এক্স্যাক্টলি, তো যেটা হয় মুশকিল হয়েছে ওইটা করতে গিয়ে আমার নিজের খুব পেন নিতে হয়েছে, কষ্ট হয়েছে যে এই কবিতাটা বাদ দিব, কিন্তু আমি অনেক পরে ওদের সাজেশন আমরা নিয়েছি, তারা নানাভাবে হেল্প করেছে। শাহেদ ভাই, আসলে আপনার কবিতার মুখ্যটা কি, প্রেম, দার্শনিকতা, ঈশ্বরকে পাওয়া নাকি নিজেকে পাওয়া, আপনার কবিতার মুখ্যর জায়গাটা কি? সময়কে ধরার একটা চেষ্টা থাকে আমার নিজের কবিতায়, সময়কে ধরার একটা চেষ্টা থাকে, মানে সময়কে ধরে সময়তীর্ণ একটি জায়গায় যাওয়ার একটা প্রচেষ্টা থাকে কবিতায়। আর শেষ পর্যন্ত আমি মনে করি যে আমার সাথে নিজের সাথে নিজের যে বোঝাপড়ার জায়গাটা, নিজের সঙ্গে যে এই যে প্রাণ প্রকৃতি মহাবিশ্ব আমাদের চারপাশের জীবন, তারপরে আমার নিজের জীবনযাপন, এটা একই সঙ্গে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, একই সঙ্গে এর সঙ্গে আবার অন্যান্য যে জায়গাগুলো আছে, বস্তু, প্রাণ প্রকৃতি, টেকনোলজি, সায়েন্স, কিংবা আমাদের যে প্রাত্যহিক জীবনযাপন, তার সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন আমি এটা ফিল করি। এবং আমি মনে করি যে আসলে আমার নিজের কবিতা আমার নিজের সাথে বোঝাপড়া একটা জায়গা, একই সঙ্গে এই যে বস্তু জগৎ, চারপাশে বস্তু জগৎ, যে সোসাইটিতে আমি বাস করছি, প্রাণ প্রকৃতি, তার সঙ্গে আমার একটা ইন্টারঅ্যাকশন। দারুণ। শাহেদ ভাই, মায়াদ্বীপ রক্ষার আন্দোলনে আপনার অবদানের ব্যাপার আছে, নানা রকম সংস্কারের চিন্তা বা সেই বিষয়ে কথা বলা সেগুলো আপনি চালিয়ে যাচ্ছেন, যে বস্তুগত জীবনের যে উপাদানগুলো আছে তার সাথে আপনার কবিতার কি কোনো সম্পর্ক আছে? আসলে আছে, এটা যে সবসময় সরাসরি আছে তা না, মানে অপ্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে সেটা কবিতায় ইম্প্যাক্ট ফেলে। যেমন ধরো আমার কবিতায় যেমন হিউম্যান রিলেশনশিপ, মানুষের সাথে মানুষের যে সম্পর্কের জায়গাটি, মানুষের সঙ্গে অন্য প্রাণ প্রকৃতির যে সম্পর্কের জায়গাটি, পাশাপাশি সেখানে ধরো মানুষের জীবনে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা আমার আমার নিজের জীবনে আছে এবং আমার আশপাশে যে জগৎটি আছে, আমাদের চারপাশে যে মানুষ আছে, এবং এক সেন্সে তো বলতে গেলে কখনো কখনো আমরা যেটা লিখি কবিতা হচ্ছে এক ধরনের সমাপ্ত জীবনী, মানে একই সঙ্গে আমার পাশাপাশি আমার সকলের এই সময়টাকে ধরার চেষ্টা করা, এবং সেখানে ধরো প্রেম প্রকৃতি কিংবা প্রযুক্তি বিজ্ঞান জীবনযাপন কিছুই বিচ্ছিন্ন না। লেখকরা তো বুদ্ধিজীবীদের অংশ, যদি তাই হয় তাহলে সিভিল সোসাইটির ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে প্রতিষ্ঠানকে, রাষ্ট্রকে কন্টিনিউয়াস প্রশ্ন করা, মানে প্রশ্ন করে তাকে ওই জায়গাটি যে কাজটি করা উচিত সেই জায়গাটিতে নিয়ে আসা। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতার জায়গাটুকুন মানে থাকলে ভালো, আমি এটা ফিল করি এবং আমি চেষ্টা করি আমার সাধ্যমতো যেখানে যে জায়গাতে অসঙ্গতি আছে যতটা সম্ভব চেষ্টা করি ইনভলভ। শাহেদ ভাই, মানে 90 দশকের কবিদের মধ্যে আপনি আন্ডাররেটেড, এই বাক্যের সাথে আপনি কি একমত না দ্বিমত? দ্বিমত থাকলে সেটা কি? আন্ডাররেটেড কিংবা ওভাররেটেড বিষয়গুলো, এগুলো আসলে আমি মাথায় কখনো আসে নাই, তবে আমি মনে করি যে এগুলো তো চিন্তা করে লাভ নাই। যেমন ধরেন না, কিন্তু আপনি শাহেদ ভাই কম রাজনীতি তো দেখেন নি আসলে, না সেটা কবিতা রাজনীতিও আছে, মানে আপনি ধরেন আন্ডাররেটেড ওভাররেটেড আপনি বিচার করলেন না, আপনি মতামত দিলেন না, আমি বুঝলাম সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, আপনি আমি আমি এই বিষয়ে মতামত দিতে চাই না, কিন্তু এটাও রাজনৈতিক অবস্থান অবশ্যই, এবং কবিতার রাজনীতি নিয়ে আপনার ভাবনা আসলে শুনতে চাইতেছিলাম। সাহিত্যের রাজনীতি যদি বলি, শুধু কবিতার না, সাহিত্যের রাজনীতি এটা তো সবসময় ছিল, সেই রবীন্দ্রনাথের সময় ছিল, তার পরবর্তী সময় ছিল, আমাদের যখন দেখি ওই সময় অনেক সময় দেখা যায় প্রবল জনপ্রিয় একজন লেখক, পরবর্তীতে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না।
আমি যদি বলি যে এরকম হয় মানে বিশের দশকের কয়জনের নাম আসে না আসলে আমরা বলি কয়জন হাতে গোনা কয়জন আসে তার মানে যেমন ধরেন সেই আপনার বুদ্ধদেব সরি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি তো ইয়ে পড়তেন মানে খুবই সিম্পল লাইফ লিড করতেন এবং ধুতি পড়তেন ওনাকে কিন্তু নানাভাবে কিন্তু টিজ করা হইতো যে মশাই এইভাবে লিখলে হবে না এইভাবে লিখলে হবে না ওই ওই জীবনযাপন করলে হবে না অথচ আমরা জানি যে এখন মানে উনি হচ্ছেন হ্যাঁ বাংলাদেশের শ্রেষ্ঠদের একজন তারপরে জীবন্ত দাসকেও তো আমরা দেখেছি আমি বলছি না আমি কিন্তু কম্পেয়ার করছি না কারোর সাথে কারো আমি বলতে চাচ্ছি যে বক্তব্য হচ্ছে এই যে সমকালে কে কত কত আন্ডার রেটেড হইলো ওভার রেটেড হইলো কিছুই যায় আসে না মহাকাল হচ্ছে সবচেয়ে বড় বিচারক মহাকাল কাকে কোথায় রাখবে কাকে বড় অবস্থানে নিয়ে যাবে আর কাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিবে সেটা মহাকাল বিচার করবে একজনের লেখকের দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে লিখে যাওয়া শাহেদ ভাই আপনার কণ্ঠে আপনার একটা কবিতা শুনে আমরা এই আয়োজনটা শেষ করতে চাই প্রিয় দর্শক শাহেদ ভাইয়ের কবিতা শোনার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ চলুন শুনি কবি শাহেদ কায়েসের কণ্ঠে তার কবিতা শাহেদ ভাই মহাজাগতিক ঘুম এখানে নিরক্ষীয় রাত দ্রুত নামে সমুদ্র অতিক্রম করে আলফা বৃক্ষের উপর ছোট উজ্জ্বল ত্রিভুজ নির্ভুল নির্দেশে ফিরিয়ে দেয় খেয়াজান চোখ কেন এই ব্যবধান বাইরে এবং ভিতরে কোথায় উৎস জানি না হয়তো ছিল একদিন মিউজিক কিচেনে অদ্ভুত সব রং সুর তরঙ্গে ভাসছে জীবন মেঘ আগুন রঙা সালোয়ারে দক্ষিণের সাদিয়া তাপ অরণ্যে চাঁদ জাগে ইহা মৃত্যু পান করো যদিও তৃষ্ণার্ত নও তুমি পেছনের দিকে তাকালে শুধু ঝলসে যাওয়া স্মৃতি সাদা রাত সূর্য মাশামাটির তৃতীয় তীরে নোঙর করা ছিল ধ্বংসের উপজাত নিউট্রিনো ওজন অনুভূতিহীন আমার দেহ কোনো এক অজানা নির্দেশে উঠছে পরবর্তী নির্দেশের প্রতীক্ষায় প্রতিটি প্রত্যঙ্গ মহাকর্ষে ট্রেজিক চোখ টেলিস্কোপে সৌরজগতের শেষ দৃশ্য অতপর গুম আর ঘুম মহাজাগতিক ঘুম বাহ মানে দক্ষিণের সাদিয়া আর পাশের বাসার বৃষ্টি তারপরে গুম গুম মহাজাগতিক ঘুম দারুণ শাহেদ ভাই থ্যাংক ইউ ধন্যবাদ শুন